ঢাকার দুনিয়া স্টুডিও থিয়েটার হলে পদক প্রদান ও নাট্যভাবনা বিনিময় বিষয়ক মুক্ত আলোচনা সভার আয়োজন করেছে চন্দ্রকলা থিয়েটার। শুক্রবার সন্ধ্যায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। মঞ্চের আলোয় জেগে উঠুক, সাহস নিয়ে সত্য, এই স্লোগানে আলোচনা পর্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নাট্যকার, নির্দেশক ও অভিনেতা বিশ্বরূপ চট্টোপাধ্যায়। দুই বাংলা থিয়েটার চর্চা ও সমকালীন ভাবনা নিয়ে আলোচনা করেন বিশ্বরূপ। এছাড়াও আলোচনা পর্বে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের নাট্যকার অনির্বাণ চৌধুরী ও সুদীপ্ত সরকার। অনুষ্ঠানে প্রথম পর্বে বিশ্বরূপ চট্টোপাধ্যায়কে চন্দ্রকলা থিয়েটারের পক্ষ থেকে নাট্য সম্মাননা 2023 প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রকলা থিয়েটারের সভাপতি মামুনুর রশিদ এবং উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক HR অনিক। এ সময় পশ্চিমবঙ্গ থেকে আগত অতিথিদেরকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।